আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি আপনাদের দোয়ায়, ইনশাল্লাহ আপনারাও ভালো আছেন আশা করি। এর তো আজকে একটু রুটি বানাইলাম, দেখেন এই যে হাফ ভাজা করে রাখলাম, অলমোস্ট 30টার মতো রুটি হয়েছে আমার। এখানে এক সপ্তাহ চলে যাবে, এখন কাজে ঢুকছি হঠাৎ করে দেড় বছর পর। এখন পায়ে এমনি তো ব্যথা, তারপরে হঠাৎ করে 8 ঘন্টা করে দাঁড়ায় থাকা তো ইজি না, আরো পায়ে ব্যথা বাইরে গেছে। কালকে আমি মুভ করতেই পারি না এসে, আবার রাতে পেন কিলার ইচ্ছা করে খাইনি, এত পেন কিলার খাওয়া উচিত না, কারণ সাইড এফেক্টও আছে। তাই গুনাল খাইলে জ্বর সারবে, গুনাল সারাবে কে? আমি ন্যাচারাল দেখি পারি নাকি, একটু এভাবে থেকে মালিশ টালিশ করে গরম পানি ডাইলে থাকবো আর কি। এত ওষুধ খাইতে চাই না আমি, কারণ ওষুধের মধ্যেও অনেক কিছু দেওয়া আছে। এমনি তো অ্যাজমার জন্য ওষুধ খাই প্রচুর, প্রেশার ওষুধ খাই, এমনি ওগুলির মধ্যে অনেক হরমোন শরীর এমনি ফুলে যায়, কারণ সাইড এফেক্ট আছে এগুলি। কারণ অ্যালার্জি ওষুধ খাইলে ওগুলির মধ্যে অনেক কিছু থাকে, খালি তো ওষুধ খাইলে হয় না এই আর কি। এর তো সকালে কতগুলো রুটি বানাইলাম আপনাদের সাথে, দেখাতে পারিনি সব, আমি আগে দেখাইছি, বসে বসে রুটিগুলি বানাইছি। আজকে তেমন একটা ভালো হয় নাই, গোল হয় নাই, আটাগুলি বেশি সিদ্ধ হয়ে গেছিলো, এগুলি আমার ইট করতে অনেক কষ্ট হয়েছে, এটাই আর কি। আর এই যে আপনারা যারা কাজ করেন, মা বোনরা দেশে যারা থাকেন, এভাবে করে করবেন। আজকে মার কথা মনে হয়ে গেছে, মা তো নাই, এটা তো ভুলি না, 24 আওয়ারই মনে থাকে মার কথা, উঠতে বইতে। আমরা 9 ভাই বোন ছিলাম, মা এরকম করে রুটি বানাইতো, অনেকগুলি মোটা মোটা করে বানাই দিত, কিন্তু পাতলা করো না কেন, কেন মা পারতো না এতগুলি রুটি। ছোটো বুয়া ছিল আমাদের তখন, আর আমার বাবা আমার বাচ্চা ছাড়া কিন্তু কাজের মেয়ের হাতে রান্না খাইতো না, আমার দাদাও খাইতো না কোনোদিন, এর জন্য মার বেশি কষ্ট হইতো। আর 9 ভাই বোন থাকলে তো বুঝেনি, এতগুলি বাচ্চা টেক কেয়ার করা তো ইজি না, জানো তেন না। তেমন মা এরকম অনেক রুটি বানাইতো, তাই মোটামুটা করে বানাইতো। আজকে মার কথা মনে হয়েছে, তো আমি আজকে মোটামোটা বানাইছি, কিছু পরোটাও বানাইছি, গোল গোল কোনোর মতো বানায় রাখছি, কেন প্রচণ্ড ব্যথা পায়ে, আমি দাঁড়াইতে পারতাছি না, বসে বসে করছি লিভিং রুমে। তাই দুই চুলা ধরায় মার মতো, মাও দেখতাম দুই চুলা ধরা দিত, রাতের বাজার হয়ে গেছে, আমিই বানাইলাম, আমিই ভাজলাম, আমি সব কিছু একাতে আর কি, এর জন্য সময় লাগছে আর কি। তখন আমার মার কথায় বেশি স্মরণ হলো। তো আপনারা যারা মা বোনরা যারা আছেন দেশে, তারা যারা হাউস ওয়াইফ বা কাজ করেন, এরকম রুটি বানায় রেখে দিবেন এক সপ্তাহের জন্য, আপনার পয়সাও সেভ হয়, টাইমও সেভ হয়, যাওয়ার সময় একটু হালকা করে একটু ভেজে যা খেয়ে নিলেন বা নিয়ে গেলেন। আমি তো এখন ভাত টাত নিই না, একটা রুটি খেয়ে যাই সকালে, আর একটা নিয়ে যাই, হয়তো ডিম ভেজে একটু করে নিয়ে যাই, বা ভাজি টাজি দিয়ে, বা একটা কলা দিয়ে পেঁচাও খেয়ে ফেলি, হট ডগের মতো করে মানে একটা খাইলেই হয়, কোনো মতে বাছন্দ কথা, এত তো ফ্যান্সি খাওয়া যায় না সবসময়। বাসায় সে খাই রাত্রে, অনেক কিছু থাকে, যে মাংস রান্না আছে, খাসির মাংস, এগুলো তো আমি নিবো না, কারণ ঝোল টোল মাছ টাছ আমি কাজে যাগে পছন্দ করি না, কারণ যত শর্টকাটে খাওয়া যায় আর কি, টাইম সেভ করে। আবার আমি হাফ অ্যান আওয়ার ব্রেক থাকলাম, 15 মিনিটে খাই, আবার নামাজ পড়তে হয় ওখানে, আবার মাঝে মাঝে যাই বাইরে টুকটাক বাজার করি, আমার পাশেই গ্রোসারি দোকান, 10 মিনিটের মধ্যে মুখস্থ বাজার করে আইসা পড়ি দৌড়ে। এভাবে টাইম সেভ করবেন, যত টিভি টিভি এত না দেখা, এত গান বাজনা না দেখা করবেন, মানুষের বিনোদন দরকার আছে, সব কিছু দরকার, সব কিছু লিমিটের মধ্যে করতে হয়, এটাই বলবো। হ্যাঁ, আমি কাজে না যাইলেও পারতাম নিজের সুস্থ রাখার লেগে, ব্যস্ত থাকার জন্য, আবার গেছি একটু ভয় ভয়ও থাকি, হ্যাঁ ম্যানেজার বলছে কেন আসছো, তোমার তো অনেক অ্যাজমা, হ্যাঁ তো আরও কঠিন, ডেল্টা এটা অনেকই, তবে আল্লাহ ভরসা, মাস্ক পরে দূরে দূরেই থাকি, আমি ভিতরেই থাকি, যদিও আমাদের সামনে কভার করা থাকে, তো মানুষের সামনে ইয়ে না, তারপর যাইতে হয় তো কাস্টমার হেল্প করতে হয়, ই করতে হয়, আমাকে তো কাস্টমার ডিল করতেই হবে, এই আর কি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই বলবো, আল্লাহ হাফেজ। আর বড় করতে চাই না, আমার ভিডিওটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন।